শুধু দর্শক বিন্দু আমরা এই মুহুর্তে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার মাগুরাখোনা গ্রামে আজকে আমরা ফুলকপির বীজ উৎপাদন প্রক্রিয়া নিয়ে আলোচনা করব আপনারা জানেন প্রতি বছর আমাদের প্রচুর পরিমাণ ফুলকপির বীজ বিদেশ থেকে আমদানি করতে হয় এবং হচ্ছে আমাদের দেশেও অনেক টাকা বিদেশে চলে যায় এবং এই যে ফুলকপিটা আপনারা দেখতে পাচ্ছেন এই ফুলকপিটা যদি আমরা এখনই বিক্রি করি তাহলে বিশ বা ত্রিশ টাকা বিক্রি হবে কিন্তু সেক্ষেত্রে যদি আমরা এটা বীজ তৈরি করি তাহলে একটা ফুলকপি থেকে প্রায় একশো গ্রাম বীজ পাওয়া যাবে এবং যার বাজার মূল্য প্রায় এক টাকা তো সেক্ষেত্রে আমরা অনেকেই আছে যারা হচ্ছে বীজ তৈরি করতে পারেন না ফলে সমস্যা হয় এবং ফুলকপি সাধারণত আগাম জাতের ফুলকপি করলে বীজ তৈরি করা সহজ হয় এবং দেশি জাতের কারণ যদি আমরা মাঝামাঝি জাত বা না বিজাত করি তাহলে হচ্ছে শীতটা দ্রুত চলে যায় ফলে ফুলকপির বীজ উৎপাদন করা সম্ভব হয় না তো আমাদের সাথে আছেন আমাদের কৃষক প্রগতিশীল কৃষক যেনাব ফয়সাল শেখ তো আমরা আজকে আসলে ফুলকপির কীভাবে বীজ তৈরি করতে হয় আমরা সেই সম্পর্কে আলোচনা করব তো দেখেন এই যে ফুলকপিটা এটা যদি একটু পুষ্ট হয় পরিপুষ্ট হয় তাহলে কিন্তু টাইট হয়ে যায় এরকম করলে কিন্তু হলো সহজে কিন্তু এটা হাত বসে না এটা কিন্তু অনেক শক্ত হয়ে যায় তাই না তো দেখেন এটা হচ্ছে আমরা সাধারণত গায়ে একটা কুড়োর মতো থাকে যে কুড়া এটা আমরা একটু উঠায় দেবো এই যে একটু উঠায় দেবো দেখেন এই যে এ কিন্তু অনেকগুলো ফুল আছে দেখছেন তারপরে হচ্ছে আমরা এই কাচি দিয়ে হচ্ছে আমরা কিছু ফুল এরকম এরকম উঠায় দেবো এই যে জাস্ট হলো এই যে দেখছেন একটু ফাঁকা করে দেবো এই যে একটু দিলাম অবশ্যই একটু ফাঁকা করে দেবো এরকম এই যে এই যে এইভাবে ফাঁকা করে দেব এই যে ফাঁকা করে দেবো এরকম এই যে ফাঁকা করে দিলে এরকম মনে করেন যে দুই একটা করে উঠা দিতে হবে আমার দু একটা করে কোয়া উঠাই দিতে হবে এই যে এই যে এই যে এরকম এরকম ঠিক আছে ফাঁকা করে দেবো ফাঁকা করে দিলে আর একটু যদি আমরা এখান থেকে আপনি রেখে দিলে হচ্ছে হবে কিন্তু হচ্ছে এরকম যদি দেন এরকম ফাঁকা করে দেন তাহলে কিন্তু দ্রুত এখান থেকে যে সরিষার ফুলের মতো ফুল বের হবে ফুল হ্যাঁ সরিষার ফুলের মতো ফুল বেরোবে যে এখান থেকে এরকম যে ফুল বের হবে এই ফুলটা হচ্ছে দেখবেন হলুদ একদম তো হচ্ছে এই সরিষার ফুলের মতো এটা আস্তে আস্তে বড়ো হয়ে যাবে বড়ো হয়ে গেলে গাছ হচ্ছে গাছ হয়ে যাবে তারপর এটা হচ্ছে পেকে যাবে পেকে গেলে হচ্ছে আমরা এটা কী করবো আমরা উঠে নিয়ে আসবো উঠে নিয়ে এসে কেটে নিয়ে এসে এটা আমরা সাধারণত হলো বাড়িতে নিয়ে এসে তো শুকাই তাই না হ্যাঁ একটু রোদে রেখে একটু রোদে দিয়ে শুকাই শুকানোর পরে হচ্ছে আমরা শুকানোর পরে যখন এর যে আর্দ্রতা বীজের যে আর্দ্রতা ময়সার পার্সেন্টেজ এটা যদি আট পার্সেন্টের নিচে আসে তখন কিন্তু আমরা সংরক্ষণ করি সাধারণত হলো সরিষার বীজ যেভাবে সংরক্ষণ করে না যে এইভাবে কিন্তু আমরা সংরক্ষণ করি তো এইভাবে সংরক্ষণ করলে প্রায় এক বছর পর্যন্ত সংরক্ষণ করা যায় এবং মাঝে মাঝে কিন্তু আমাদের রোদে শুকাতে হয় আমরা এভাবে ফুলকপির বীজ তৈরি করি হ্যাঁ তো এভাবে করতে পারবেন তো না হ্যাঁ আচ্ছা তবে হচ্ছে একটা বিষয় আমরা ফুলকপির বীজ যদি তৈরি করতে যাই তাহলে হচ্ছে আমাদের কিন্তু সুষম সার ব্যবহার করতে হবে অর্থাৎ যেটুকু সার দরকার সেটুকু সার ব্যবহার করতে হবে এবং হলো আমাদের দেশীয় ফুলকপিগুলো আমরা এভাবে বীজ তৈরি এভাবে বীজ তৈরি করি তো